আমার বই থেকে প্রত্যেকটা দিন ঘাস আরে চুরি করে কি আজকে আমি দেখবো। আমার পাঁচ সাতটা গরু আমি ঘাস পাই না ঠিক রকম, আমার ভূত থেকে ঘাস চুরি করে কিটা আজকে আমি দেখবো। দরকার হয় বাড়ির থেকে বোর ভাত আনতে বলবো, তাও আজকে আমি ঘাস চোর ধরবো, আজকে আমি বাড়িই যাবো না ঘাস চোর ধরবো। থাকলাম আমি দাঁড়িয়ে মানে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আজকে আমি এখানে দাঁড়িয়ে থাকবো, দেখি চোর কীভাবে আসে আজ কীভাবে কী করে আমি ধরবোই চোর। কি মনের ভুল না টিকটক করে বলে প্রতিবন্ধী হয়ে গেলাম বুঝলাম না তো, যা এবার সামনে রাখি দেখি কি রাখি করে। ঢেলা মারলে কেটে আমার বুঝলাম কেউই নেই মনের ভুল নাকি সবই ষড়যন্ত্র বুঝলাম না। প্রত্যেকটা দিন যে আমি ঘাস কাটি আমার এরকম তো হয় না বুঝলাম না, আমার সেই টিকটক আইডিরও একই অবস্থা, আবার ঘাস কাটতে আজকে এরকম হচ্ছে কেন বুঝলাম না তো। বাদ দেখি বাড়ি চলে যাবো নাকি মনের ভুল টুলির জন্য এরকম হচ্ছে না, চেষ্টা করে দেখবো টিকটক এর নিবারা যা হয় দেখো। আমার 99টা ফলোয়ার বুঝলাম না, একটা বাড়ছেও না কমছেও না, তুই কি করা যাবে তুই প্রত্যেকটা দিন আমার ঘুরতে ঘাস চুরি করিস, তোর ফ্যান ফলার আছে তুই টিকটক আর আতেল, আমি জানতাম তুই টিকটক আর আতেল এখন তুই ঘাস চোর আমার ভুল হয়েছে ক্ষমা করে দিন। সত্যি দাদা আমি বুঝতে পারিনি দাদা, সত্যি কথা মাফ করে দেন দাদা, তোর কোনো মাফ হবে না, আমার বউ আমার কয় তুই কেরাম মধ্য মানুষ চোর ধরতে পারিস না, আজ আমি আমার বউর কাছ থেকে নিয়ে যাবো।
দাদা।